হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হোসেন, আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, লাইক মানে হচ্ছে পছন্দ করা, আমরা সবাই জানি। আপনি লাইক দিয়ে বুঝিয়ে দিন যে আপনার কবুতর পছন্দ, সেক্ষেত্রে আপনার কাছে সবসময় কবুতর সম্পর্কে ভিডিও যাবে, আপনি কবুতর সম্পর্কে ভিডিও পেয়ে উপকৃত হবেন। সো গাইস, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটি হচ্ছে কবুতরকে মধু কেন খাওয়াবেন, কেন খাওয়াতে হয়, খাওয়ালে কি কি উপকার পাওয়া যায়, এ নিয়ে আজকের এই ভিডিওটি মূল বিষয়ে আলোচনা হবে। অবশ্যই লাস্ট পর্যন্ত না টেনে দেখবেন। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। মধু এমন একটা জিনিস, এটা একদম পিওর প্রাকৃতিক ঔষধ বললেই চলে, আমাদের বলতে হবে না, এটা কোরআনেও বলা হয়েছে। মধু হচ্ছে ঔষধ এবং খোদাই চিকিৎসা, এটা কোরআনেও বলা হয়েছে। আপনারা চাইলে ওইটা স্টাডি করতে পারেন, আমিও স্টাডি করে পেয়েছি। মধু এমন একটা জিনিস, ওইটা 99 প্রকার রোগের প্রতিষেধন করে। রোগ নিরাময়ের জন্য মধু কখনো এককভাবে, আবার কখনো ভেষজ দ্রব্যের সাথে মিশিয়ে বিভিন্ন রোগের চিকিৎসায় সফলতার সঙ্গে ব্যবহৃত হয়ে আসছে। যেমন ধরুন 1 লিটার পানি নেবেন আপনি, 1 চা চামচ আদা নেবেন, আদার রস নেবেন 1 চা চামচ। ওই আদার রস 1 লিটার পানিতে মিক্স করে ওই 1 লিটার পানি গরম করবেন। বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে আদার যে গুণাগুণ ওইটা চলে যাবে, সে কারণে বেশি গরম করা যাবে না। ওই পানিটি এখন আপনারা কুসুম গরম অবস্থায় নিয়ে আসবেন, নর্মাল করবেন, কিন্তু গরম সামান্য সামান্য থাকতে হবে, যেহেতু ওই মেডিসিনটা খাওয়ার পরে যাতে খাঁজে লাগে, ভালো করেই খাঁজে লাগে। ওই পানিতে, ওই কুসুম গরম পানিতে আপনারা 1 চা চামচ মধু মিক্স করে দিবেন, ভালো করে মিক্স করে দিবেন, এবং ওই পানিটি কবুতরকে খাওয়াবেন সকালে আর বিকালে, সকালের জন্য সকালে, আবার বিকালের জন্য আবার নতুন করে দিতে হবে। সকালেরটা সকালে খাওয়ায়ে ফেলে দিবেন, তারপর নর্মাল পানি দিবেন, আবার বিকালে যখন সন্ধ্যা নামবে তখন আবার নতুন করে পানি দিতে হবে ওইভাবেই। এটা যদি আপনাদের কবুতরকে খাওয়াই থাকেন এই শীতের সময়ে, সেক্ষেত্রে আপনাদের কবুতরের সর্দিটা হবে না, গলায় যে খপ জমে যায় ওইটাও হবে না, আপনাদের কবুতরের শরীরের উন্নতি দেখা যাবে, আপনাদের কবুতরের পশমে তৈলাক্ত একটি ভাব আসবে এবং সুন্দর দেখা যাবে আপনাদের কবুতরগুলা, ফ্রেশনেস একটা ভাব চলে আসবে, সুন্দর দেখা যাবে আপনাদের কবুতরগুলা। অন্য সকল কবুতরের চেয়ে, অন্যের কবুতরের চেয়ে আপনার কবুতর আলাদা একটি সুন্দর দেখা যাবে এবং বিভিন্ন উন্নতি দেখা যাবে। মধুর বিভিন্ন গুণ রয়েছে, সেক্ষেত্রে অন্য সময়েও কবুতরকে মধু খাওয়াতে পারেন। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে 1 লিটার পানিতে আপনি মধুটা 1 চা চামচ মিশিয়ে দিবেন, তারপর খাওয়াবেন, সপ্তাহে 3 বার খাওয়াতে পারেন আপনাদের কবুতরকে, সেক্ষেত্রে অনেক ভালো হবে আপনাদের কবুতরের জন্য। শীতের সময়ে কবুতরের কাশি দেখা যায়, ওই কাশিটি দূর করার জন্য, ওই কাশি থেকে বাঁচার জন্য আপনাদের কবুতরকে মধু খাওয়াতে পারেন। আর মধুর খাওয়ানোর নিয়মটা হচ্ছে 1 চা চামচ মধু, 1 চা চামচ তুলসী পাতার রস 1 লিটার পানিতে মিক্স করে তাদেরকে খাওয়াবেন, আপনাদের কবুতর সেরে উঠবে, আপনাদের কবুতর কাশি থেকে মুক্ত পাবে। 2 চা চামচ সমপরিমাণ মধু আর বাসক পাতা মিক্স করে পানির সাথে, 1 লিটার পানির সাথে মিক্স করে আপনাদের কবুতরকে যদি খাওয়ান, সর্দি আর কাশি দুইটাই চলে যাবে। আরও ইত্যাদি রোগের সমাধান আমি এগুলা উল্লেখ করলাম আপনাদের কাছে, বিভিন্ন রোগের সমাধান আপনাদের কবুতরের ক্ষেত্রে অনেক বেশি গুণাগুণ, মানুষের ক্ষেত্রে অনেক বেশি গুণাগুণ রয়েছে মধুর, সেক্ষেত্রে অবশ্যই মধু খাওয়াতে পারেন আপনাদের কবুতরকে, অবশ্যই মধু খাওয়াবেন। কী নিয়মে খাওয়ানো হয়েছে এগুলো সব কিছু বলে দেওয়া হয়েছে, আপনারা যদি প্র্যাকটিক্যালভাবে চান ভিডিও করে দেওয়া হবে, প্র্যাকটিক্যালভাবে একদম কীভাবে কী নিয়মে খাওয়াতে হবে সব কিছু আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব কীভাবে কী করতে হবে। সো গাইস, আপনাদের কমেন্ট যদি বেশি পরিমাণ আসে, রিকোয়েস্ট আসে, সেক্ষেত্রে আমি ভিডিওটি প্র্যাকটিক্যালভাবে করে দেখাবো, আর অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে। আপনিও কবুতর পালন করেন, আমিও কবুতর পালন করে আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।